नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিত শুরু করছি এখন কলকাতা কেকের মৃত্যু থেকে শিক্ষা কলেজ ফেস্টে সতর্ক সরকার কলেজের কনসার্টে কি ধরনের পরিকাঠামো তা জানাতে হবে শিক্ষা দপ্তরকে নজরুল মঞ্চে বিশৃঙ্খলার প্রেক্ষিতে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা এই নিয়ে কথা বলবো দুই প্রতিনিধি আমাদের দুই জায়গা থেকে রয়েছেন মুম্বাই থেকে পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এবং কলকাতা থেকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমি শুরুতেই কৃষ্ণেন্দু এটা তোমার থেকে জানতে চাইবো যে নজরুল মঞ্চে অনুষ্ঠান এবং অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কে কে তারপর মর্মান্তিক তার মৃত্যু কি কারণে মৃত্যু দায় কার কার গাফিলতিতেই পরিণতি তা নিয়ে জাতীয় স্তরে কৃষ্ণেন্দু বিস্তর কাটাছেঁড়া চলছে আজকে শিক্ষামন্ত্রী তা নিয়ে কি বললেন দেখো জাতীয় স্তরের একজন প্রতিষ্ঠিত শিল্পীর এইভাবে কলকাতার অনুষ্ঠান সেখান থেকে হোটেলে গিয়ে তার মৃত্যু একাধিক প্রশ্নচিহ্ন তুমি বলছিলে তুলে দিয়েছে এবং সেক্ষেত্রে কার্যত টনকডল্লো সরকারের বলা যেতে পারে আজকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এরপর যে কলেজ ফেস্টগুলো হবে যে ফেস্টগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে এবং একাধিক জায়গায় আরও ফেস্ট হওয়ার কথা তাতে কি পরিকাঠামো কি ব্যবস্থা থাকছে কারা আসছেন এই যে তথ্য সরকারকে জানানো হয় না এমনকি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোকেও জানানো হয় কিনা সন্দেহ আছে সেই তথ্য এবার থেকে কলেজকে জানাতে হবে এমন বিষয়ে তিনি কথা বলবেন বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর সঙ্গে অর্থাৎ শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে এই ক্ষেত্রে কি কি পরিকাঠামো আছে কোন কোন ফেস্টের ক্ষেত্রে কোন কোন কলেজ কোথায় ফেস্ট করছে কোন বিশ্ববিদ্যালয় কোথায় কি অনুষ্ঠান করছে কারা আসছেন এই গোটা তথ্যটা সরকারের কাছে না থাকার ফলে সরকার অন্ধকারে থাকে এই দুর্ভাগ্যজনক ঘটনাকে আখ্যা দিয়ে কেকের মৃত্যুকে তিনি বলছেন এবার থেকে আগামী দিনে সেই সমস্ত তথ্য যাতে সরকারের কাছে থাকে সে ব্যাপারে তিনি উদ্যোগী হবেন কথা বলবেন অর্থাৎ কেকের মৃত্যুর পর শিক্ষা নিচ্ছে সরকার তুমি জানো যে কেকের মৃত্যুর পর একাধিক প্রশ্ন উঠেছে যে কেন এত সংখ্যক দর্শক সেখানে গেছেন যা সিট বা যা আসন সংখ্যা তার চেয়ে দ্বিগুণ তিনগুণ লোক ঢুকেছে কেন এত গরমের ফলেও এসি কাজ করছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং একাধিক প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের মুখে সরকারের তরফে এই সিদ্ধান্ত যে একেবারে সিদ্ধান্তের কথা সরকারি তরফে জানিয়ে দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী আমি এখানে একবার দেখাতে চাইবো যে কি বললেন ব্রাত্য বসু আজ এটা দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা এটা এটা খুবই মানে এবং বেদনাদায়ক ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে পুরোটা তদারক করেছেন পরবর্তী ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃপক্ষের সঙ্গে অন্তত একটা আমরা একটা ডায়ালগ ওপেন করে করার কথা ভাবতে পারি যে এই ধরনের কোনো অনুষ্ঠান করলে তারা কী কী প্রতিষেধক নিচ্ছেন অন্তত দপ্তরকে জানান আমরা কথা বলে দেখব আগে সরাসরি মুম্বাইতে আপনাদের নিয়ে যাব পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন পার্থ অকাল প্রয়াণ এবং স্বাভাবিকভাবে সঙ্গীত জগতে একটা বিরাট বড় ক্ষতি কোনো সন্দেহ নেই আজকে ভার্সোভা যখন শেষকৃত্য সম্পন্ন হলো কেকের তার এই শেষ যাত্রায় কে কে উপস্থিত ছিলেন কিভাবে তারা এই সঙ্গীত শিল্পীকে স্মরণ করলেন পার্থ হ্যাঁ দেখো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন হরিহরন আজকে বাড়িতে আসে এসে পৌঁছায় এবং সেখানে অভিজিৎ গিয়ে পৌঁছায় জাভেদ আখতার কে আমরা দেখতে পাই যে ভার্সোভা যে বার্নিং গার্ড সেখানে গিয়ে পৌঁছান এবং যে বিষয় তারা অনেকেই কিন্তু আজকের আসেন এবং স্মরণ করেন এই সঙ্গীত শিল্পীকে এবারে যে বিষয়টা উঠে আসছে যে অনেকেই আসেন অনেকেই যে বিষয়টা জাতীয় স্তরে প্রশ্ন তোলেন যে কেকের এইভাবে মৃত্যুর ঘটনার পর বিভিন্ন যে প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলো তারা তোলেন তোমাকে বলে রাখি ইতিমধ্যে তুমি জানো আইএফএ অ্যাওয়ার্ড চলছে এবং সেই জন্য কিন্তু অনেকেই আসতে পারেননি আমরা জানতে পারছি এবং সেই মতো বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে গীতিকার সুরকার তারা ইতিমধ্যে কেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কেকের পরিবার সূত্রে আমরা যেমনটা জানতে পারছি আগামী সপ্তাহে একটি দিন ধার্য করা হবে এবং একটি স্মরণসভার আয়োজন করা হবে তবে একেবারে ভার্সোভা যে বার্নিং গার্ড সেইটা হোক বা কেকের বাড়ির যে জায়গা রয়েছে সেইখানে হোক সেখানে কিন্তু অগণিত তাদের ভক্তদেরকে আমরা দেখতে পাই এবং সেই ভক্তরা যে বিষয়টা জানাচ্ছিলেন যে তাদের প্রিয় নায়ক তাদের প্রিয় গায়ক কৃষ্ণ কুমার কন্যাথ বা কে এইভাবে চলে যেতে হবে তারা কিন্তু কেউ মেনে নিতে পারছেন না আজকে গোটা মুম্বাই কেন গোটা ভারতবাসী কেকে আলবিদা জানালো এবং তাদের যে বিষয়টা বলছেন গানের মাধ্যমেই তাদের মনের মধ্যে থেকে যাবেন এই সুরের জাদুকর নিঃসন্দেহে অনেক ধন্যবাদ পার্থ তোমাকে কৃষ্ণেন্দু তোমাকেও ধন্যবাদ যে নজরুল মঞ্চে এই অঘটন ঘটল যে নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কে কে এবং তারপর মর্মান্তিক মৃত্যু মঙ্গলবার রাতে নজরুল মঞ্চে ঠিক কীরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কতটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এই মুহূর্তেও সেখানে তার ছাপ একেবারে ভিআইপি গেটে স্পষ্ট সন্দীপ সরকারের প্রতিবেদন দেখুন কেকের অনুষ্ঠান মঞ্চে ওই রাতে দেখা গিয়েছিল শয়ে শয়ে মানুষ রয়েছেন স্টেজের আশপাশে স্টেজের ওপরে
তারা কারা, তারা স্টেজে উঠলেন কিভাবে? যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হলো ভিআইপি এন্ট্রান্স। ভিআইপি এন্ট্রান্সের যে দরজা তা দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভিড় আছড়ে পড়েছিল এই দরজার উপরে, যে কারণে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে কবজা উপরে চলে এসেছে দরজার থেকে এবং এইভাবেই কিন্তু স্ক্রুগুলি আলগা হয়ে ঝুলছে। শুধুমাত্র একটি নয়, পরপর যে পাঁচটি কবজার উপরে দাঁড়িয়ে রয়েছে এই গোটা পাল্লাটা, সেই পাঁচটা কবজার মধ্যে চারটে কবজা একেবারে স্ক্রু সমেত উপরে চলে এসেছে। এই দরজা দিয়েই কিন্তু প্রবেশ করার ভিআইপি এন্ট্রান্স বলা যেতে পারে, যেখান থেকে সরাসরি একদম স্টেজের কাছাকাছি চলে যাওয়া যায় বা স্টেজের সামনের সারিগুলিতে বসা যায়। কিন্তু বাস্তবে যেটা হয়েছে যে ভিআইপি এন্ট্রান্স কার্যত অবারিত দ্বার হয়ে গিয়েছিল এবং সেটা কোনো রকমে যখন বন্ধ করা হয় ভেতর থেকে, তখন বাইরে থেকে এই দরজা ধরে ব্যাপক টানাটানি করা হয়, তার জেরে এই দরজা কিন্তু এই অবস্থায় এই মুহূর্তে রয়েছে। অভিজিৎ দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠানের আগেই গুরুদাস মহাবিদ্যালয়ে টাঙাতে হয় হাউসফুল প্ল্যাকার্ড। সবাই পাস চাইছিল, কার্ড দেখে যতটা দেওয়া সম্ভব দিয়েছিলাম, তারপর কলেজে হাউসফুল প্ল্যাকার্ড টাঙিয়ে দিই, দাবি ছাত্র ইউনিয়নের এক সদস্যের। আমরা এই মুহূর্তে রয়েছি উল্টোডাঙা স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের ভেতরে, আমার সামনে ছাত্রছাত্রীরা রয়েছে এবং এখানে গেটের ওপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রিন্ট আউট লাগানো রয়েছে, হাউসফুল হাউসফুল, নো টিকিটস অ্যাভেলেবেল, নো টিকিটস অ্যাভেলেবেল। কেকের প্রোগ্রাম ছিল গত পরশু দিন, গুরুদাস মহাবিদ্যালয় ফেস্ট ছিল নজরুল মঞ্চে এবং সেই ফেস্টের আগে টিকিটের ডিমান্ড এতটাই বেড়ে গেছিলো যে ছাত্র সংসদের তরফ থেকে এই ধরনের ইনিশিয়েটিভ নিতে হয়েছে যাতে কলেজের ভেতরে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি না হয়। পরবর্তী ক্ষেত্রে নজরুল মঞ্চের ভেতর প্রচুর মানুষ চলে আসেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কেকে তিনি হোটেলে যান, সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, পরবর্তী তার মৃত্যু হয়। হ্যাঁ, পাশের অনেক চাপ ছিল, কারণ যেহেতু কেকে একজন লেজেন্ড, শুধুমাত্র ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরেও তার অনেক নাম হয়েছে, তার জন্য সবাই মোটামুটি পাস চাইছিল, কিন্তু আমাদের যতটা পাস দেওয়া সম্ভব হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের আই কার্ড দেখে, তাদেরকে পাস দেওয়ার পর যখন পাসটা শেষ হয়ে যায় তখন আমরা হাউসফুল এবং নো টিকিটস অ্যাভেলেবেল এটাকে টানিয়ে দিই। আমরা স্টুডেন্টস ইউনিয়নের একজনের সঙ্গে কথা বলছিলাম, এমন পরিস্থিতি হয় গুরুদাস মহাবিদ্যালয়ের ভেতরে যে সেখানে ছাত্রছাত্রীদের তরফ থেকে এইভাবেই পোস্টার লাগাতে হয় যাতে বিশৃঙ্খলার পরিস্থিতি বাইরে না তৈরি হয়। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। হোটেলে ফেরার সময় গাড়িতে অস্থির লাগছিল কেকের, কখনো সিটে হেলান দিচ্ছিলেন, কখনো এলিয়ে পড়ে যাচ্ছিলেন, আর কি কি বললেন কেকের গাড়ি চালক এতওয়ারি যাদব, আসুন শুনি। এসি চলবাইয়া, এসি ফির বোলা যাদব জি, এসি বন্ধ কর দিয়ে মেরে কো ঠান্ডা লাগতা হ্যাঁ। হম বোলা ঠিক আছে স্যার, তো মেরা সাথ উসকা ম্যানেজার থা, এক তো ওর থা, তো তিনো বৈঠ কে মেরা গাড়ি মে আয়া হুয়া হ্যায়, সিট গিরা কে সোতা থা, কভি মানে বৈঠ জাতা থা, তো বোলা যাদব কিতনা দের লাগেগা, হম বোলা স্যার দেখিয়ে এই তো যা রা সিঙ্গল বোন খা রা, এসি দিয়ে মানে লেট হো যা রা, মানে যাদব ঠান্ডা লাগ রা, খিড়কি খোল দাও, উস টাইম না বারিশ হুয়া থা, এসি বন্ধ করবা দিয়া, ফির খিড়কি খোলবায়া, বোলা যাদব খিড়কি খোল দো, হম বোলা ঠিক আছে স্যার, কেকের মৃত্যুতে এবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুললেন সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের, ছয় দফা প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সৌমিত্র খাঁ। 3000 আসনে নজরুল মঞ্চে কেন 7000 মানুষের জমায়েত? ঘটনার সময় কি নজরুল মঞ্চের পুলিশ বাহিনী ছিল? কনসার্টের সময় ইভেন্ট অর্গানাইজাররা কি স্থানীয় থানায় জানিয়েছিলেন? নজরুল মঞ্চের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি রিপোর্ট পেশ করেছেন? করলে তা কোথায়? ময়নাতদন্তের সময় হাসপাতালে তৃণমূল নেতারা কি করছিলেন? শুভেন্দু অধিকারী সহ অন্যদের কেন হাসপাতালে যেতে দেওয়া হলো না? এসি যদি কাজ না করে তাহলে কেন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো? এই সমস্ত প্রশ্ন তুলে অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। যে কোনো ঘটনাকে ইস্যু তৈরি করে ভেসে থাকার চেষ্টা, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে পাল্টা তৃণমূল বিধায়ক তাপস রায়ের। যে ঘটনা যখন হয়েছিল তখন কোনো রাজ্য সরকারের ডিসি বা রাজ্য সরকারের কোনো পুলিশ অফিসারকে আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি এত বড় একটা ছোট নেতা তৃণমূল কংগ্রেস গেলে, শওকত মোল্লা বা যে কোনো একটা নেতা গেলে তাকে স্কট দেওয়া হয়, একে কোনো স্কট বা কাউকে কোনো টিভির মিডিয়াতে দেখলাম পুলিশ কোনো ভিড় সরিয়ে দিচ্ছে,
আজকে এটাই মনে হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র নয় তো এসএসসি বা টেটটাকে ফোকাস করার জন্য। আমরা অবশ্যই তার জন্য সেন্ট্রাল এজেন্সি দিয়ে আমরা তদন্ত যাচ করছি চাইছি। শুধুমাত্র ঘটনার পর দেখলাম আমার শুভেন্দুদের সঙ্গে কথা হয়েছিল, তিনিও যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তৃণমূলের মন্ত্রী দ্বারা পরিবেশিত করা হলো। সরকারকে বাঁচাতে অনেক রকম প্রক্রিয়া করার চেষ্টা করছে, তাই এটা আমাদের কাছে খুব জিজ্ঞাস্য যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে অ্যারেস্ট করা হলো না কেন। আমরা পোস্টমর্টম নিয়ে কিছু বলতে চাই না, কারণ পোস্টমর্টম ডাক্তারি ব্যাপার। গোটা ভারতবর্ষ কি দেখলো, একজন কৃতিকে বাংলায় নিয়ে গিয়ে মেরে দেওয়া হয়। আমরা দেখেছিলাম যে পি নাড্ডা যে এসেছিলেন তাকে মেরে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম যে আমাদের অমিত শাহ গিয়েছিলেন, সে সৌধেও তাকে হত্যা চক্রান্ত করা হয়েছিল। কেকের মৃত্যু দুর্ভাগ্যজনক, আমাদের সকলের কাছেই, সঙ্গীত প্রেমীদের কাছে দুঃখজনক। তো বিজেপির এই যে সমস্ত কিছু তথাকথিত নেতা সাংসদ, এরা যে এত অরবাচীন আমার জানা ছিল না। যাই হোক, ওরা তদন্ত চেয়েছে, অমিত শাহজির কাছে চিঠি লিখেছে, এখন দেখা যাক অমিত শাহজি ওদের এই চিঠির কতটা গুরুত্ব দেয়। কারণ কাশীপুরও ওদের কথাই গুরুত্ব দিতে গিয়ে যা ঘটেছিল, তো ওদের এই চিঠিপত্রের ওপর বেশি গুরুত্ব দিলে তো অমিত শাহজিও চিঠি পড়ার পর নিশ্চয়ই সেটা অনুধাবন করবেন। ঘটনা পেলে ইস্যু না, ঘটনা পেলে সেগুলোকে ইস্যু করা, করে ওই রাজনীতির আঙিনায় রাজনৈতিক সমুদ্রে বা সাগরে ভেসে থাকার চেষ্টা মাত্র।